হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউ কনস্টেবলের জয়নিং কবে থেকে শুরু হচ্ছে এবং তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো ডাব্লিউ কনস্টেবলের তাদের সকলকে কি একসাথে ট্রেনিংয়ে পাঠানো হবে তো বন্ধুরা এই দুইটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে এবং জয়নিং কবে করানো হবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো আমার কাছে একটা আপডেট রয়েছে তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে তোমরা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো তো বঙ্গ একাডেমি সেখান থেকে গিয়েও যুক্ত হতে পারো সেই টেলিগ্রাম চ্যানেলে যে কোনো ধরনের জবের আপডেট বলো রেজাল্ট বলো প্রতি সপ্তাহে কর্মসংস্থানে পিডিএফ সহ সমস্ত কিছু সবার আগে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে থাকি তো অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা ফার্স্ট অফ অল আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো ডব্লিউ কনস্টেবলে তাদের সকলকে কি একসাথে ট্রেনিংয়ে পাঠানো হবে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি সেটা একদমই না সকলকে একসাথে তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে না ধাপে ধাপে তোমাদেরকে কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হবে প্রথমবারে হয়তো চারশো কিংবা পাঁচশো জনকে একসাথে পাঠালো তারপরে বার হাজার জনকে এইভাবে তোমাদেরকে কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হবে একসাথে কোনো দিনও তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে না কোনো ট্রেনিং সেন্টারে একসাথে কোনো দিনও সকল ক্যান্ডিডেটকে পাঠানো হয় না তোমাদেরকে ধাপে ধাপে কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হবে তবন্ধুরা ট্রেনিংয়ে তোমাদেরকে কিভাবে পাঠানো হয় অর্থাৎ যারা বেশি নম্বর পেয়েছে তাদেরকে কি আগে ট্রেনিংয়ে পাঠানো হয় না কীরকমভাবে তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হয় তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এর সেটা একদমই না যাদের ভিআর এবং মেডিকেল আগেই কমপ্লিট হয়ে যাবে তো তাদেরকে কিন্তু আগেই ট্রেনিংয়ে পাঠিয়ে দেবে এবার যাদের একটু লেটও হয় যে জেলাতে একটু লেটও হয় সেই জেলা থেকে একটু লেটে কিন্তু তোমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হবে বন্ধুরা তোমাদের কিন্তু এখন ভিআর শুরু হয়ে গেছে অনেক জেলাতে অনেকে তোমরা কমেন্ট করে বলছিলে যে দাদা আমাদের জেলাতে ভিআর শুরু হয়ে গেছে তো যাদের শুরু হয়নি তাদের দু এক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তোমাদের মেডিকেল যে প্রসেসটা আছে সেটা কিন্তু এই পুজোর মধ্যেই কমপ্লিট করে দেবে তো এগুলো সমস্ত হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে তো এবার যে মেন প্রশ্নটা তোমরা করেছো আমার ভিডিওর কমেন্ট বক্সে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের জয়নিং কবে থেকে শুরু হচ্ছে তো বন্ধুরা আমার কাছে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডাবলিউবিপি কনস্টেবলের জয়নিং নভেম্বরের মিডিল দিকে কিংবা শেষের দিকে তোমাদের জয়নিং করিয়ে দেওয়া হবে তারপরে শুরু হবে তোমাদের ট্রেনিং তো তোমাদের জয়নিংটা হচ্ছে নভেম্বরের মিডিলে কিংবা শেষের দিকে কিন্তু তোমাদের জয়নিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার কাছে যতটুকু আপডেট ছিল আমি তোমাদেরকে বলে দিলাম তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও এরকম যে কোনো ধরনের আপডেট সবার আগে পার যারা নতুন ক্যান্ডিডেট দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিংবা পুরাতন ক্যান্ডিডেট দেখছো তারা ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরাম ভালো থক সুস্থ থেকো ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো